হাই ফ্রেন্ড ওয়েলকাম টু একটা সুখবর বর্তমান আর এই সময় কিছু চাকরি পেতে পারে তো সেই চাকরি সংক্রান্ত একটি তথ্য নিয়ে এসেছি আমি আপনাদের সামনে তথ্যটি সংগ্রহ করা হয়েছে অনলাইন পত্রিকা থেকে সংবাদ প্রতিদিন নামক অনলাইন পত্রিকার ওয়েবডেস্ক থেকে আমি সরাসরি আপনাদের সঙ্গে এই তথ্যটি নিয়ে আলোচনা করব তো চলুন বন্ধুরা দেখে নিই আপনি কি ব্যাংকে চাকরি করতে চান তবে আপনার জন্য রয়েছে সুযোগ একাধিক বিভাগে শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে আইডিবিআই ব্যাংক আগ্রহী প্রার্থী অনলাইনেই করতে পারেন আবেদন আগামী বারোই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ তো বন্ধুরা আপনারা যদি ব্যাংকে চাকরি করতে চান তাহলে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন এবং আবেদনের শেষ তারিখ বারোই ডিসেম্বর আর এই চাকরিগুলি হবে আইডিবিআই ব্যাংকে তো কী কী পদে কতজন প্রার্থী এবং বিস্তারিত সুযোগ সুবিধা নিয়ে চলুন আলোচনা করে দেখে নিই ম্যানেজার এগ্রিকালচার অফিসার এই পদের জন্য শূন্য পদ আছে চল্লিশটি যোগ্যতা লাগবে যে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ষাট শতাংশ নম্বর পেয়ে কৃষি উদ্যান পালন পশু মৎস্য দুগ্ধ প্রকল্প বিভাগে স্নাতক হলে এই শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন আর যদি উপযুক্ত বিষয়গুলিতে পোস্ট গ্র্যাজুয়েট প্রার্থী থাকেন তাদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে তাছাড়াও এই পদের জন্য অভিজ্ঞতার প্রয়োজন আছে ন্যূনতম চার বছর এই বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর বয়সীমা আবেদনকারীর বয়স সীমা হতে হবে পয়লা নভেম্বর অনুযায়ী দুই সাল থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে বেতন হবে একত্রিশ হাজার সাতশো পাঁচ টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা পর্যন্ত তারপর ডেপুটি জেনারেল ম্যানেজার ফ্যাকাল্টি বিহেভিয়ারাল সায়েন্সেস শূন্য পদ আছে একটি শিক্ষাগত যোগ্যতা মনস্তত্বে পোস্ট গ্র্যাজুয়েট কিংবা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এমবিএ করা থাকলে এই শূন্য পদে আবেদন করা যেতে পারে এই বিভাগের জন্য দশ বছরের অভিজ্ঞতা লাগবে আবেদনকারীর বয়স সীমা দুই হাজার উনিশের পয়লা নভেম্বর পর্যন্ত পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের বয়সের মধ্যে হতে হবে বেতন হবে পঞ্চাশ হাজার তিরিশ টাকা থেকে উনষাট হাজার একশো টাকা পর্যন্ত ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট ফ্রড অ্যানালিস্ট মেকার শূন্য পদ আছে চোদ্দোটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় ষাট শতাংশ নম্বর পেয়ে স্নাতক হলে এই শূন্য পদের জন্য আবেদন তো বন্ধুরা এটা জেনারেল যে কোনো শাখার থেকে যদি আপনি স্নাতক ডিগ্রি পাস করেন এবং ষাট শতাংশ নম্বর থাকে তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন অভিজ্ঞতারও প্রয়োজন আছে ন্যূনতম অভিজ্ঞতা লাগবে চার বছর আবেদনকারীর বয়স সীমা হতে হবে পয়লা নভেম্বর দুই হাজার উনিশ অনুযায়ী পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এই পদের জন্য প্রার্থীদের বেতন হবে একত্রিশ হাজার সাতশো পাঁচ টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা পর্যন্ত তারপর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট ইনভেস্টিগেটর চেকার শূন্য পদ আছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় ষাট শতাংশ নম্বর পেয়ে স্নাতক হলে এই শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন এই পদের জন্য অভিজ্ঞতার প্রয়োজন আছে যে কোনো ব্যাংকে সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন আবেদনকারীর বয়স হতে হবে দুই হাজার উনিশে পয়লা নভেম্বর অনুযায়ী আঠাশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এই পদের জন্য বেতন হবে বিয়াল্লিশ হাজার কুড়ি টাকা থেকে একান্ন হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তারপর ডেপুটি জেনারেল ম্যানেজার ট্রানজাকশন মনিটরিং টিম হেড শূন্য পদেছে একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে সি এম করা থাকলে এই পদের জন্য আবেদন করতে পারে অভিজ্ঞতা যে কোনো ব্যাঙ্কে কাজ করার ন্যূনতম দশ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন আবেদনকারীর বয়স সীমা পয়লা নভেম্বর দুই হাজার উনিশ অনুযায়ী পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছরের বয়সের মধ্যে হতে হবে বেতন পঞ্চাশ হাজার তিরিশ টাকা থেকে উনষাট হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং সর্বশেষ আপনাদেরকে বলে রাখি আবেদন করার জন্য আপনাদেরকে যেতে হবে ডাব্লুডাব্লু ডাব্লু ডট আইডিবিআই ডট ইন এই ওয়েবসাইটে এখানে গিয়ে বারোই ডিসেম্বরের মধ্যে যে সমস্ত প্রার্থীরা আপনারা আবেদন করতে চান তারা অনলাইনে আবেদন করবেন এবং আগ্রহী প্রার্থীকে সাতশো টাকা ব্যাঙ্কে জমা দিতে হবে তপসিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ব্যাংকে দেড়শো টাকা জমা দিতে হবে আর প্রার্থী নির্বাচন করবে আইডিবিআই ব্যাংকের মুম্বাইতে দপ্তরে গ্রুপ ডিসকাশান অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে